ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চীনা আগ্রাসনের বিরুদ্ধে সল্টলেকে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ শিবসেনার। চীনা মোবাইল ভেঙে চলে বিক্ষোভ। চীনা আগ্রাসনের বিরুদ্ধে সল্টলেকে চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ শিবসেনার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে চীনা দূতাবাসের সামনে। গত কয়েকদিন ধরে যে ভারতের সীমান্তে যে চলছে সেখানে কিন্তু তার প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে শিবসেনা কলকাতা সল্টলেকের যে চীনা দূতাবাস সেখানে কিন্তু ইতিমধ্যে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং এখানে কিন্তু তারা পোস্টার এবং যেগুলোর ব্যানার নিয়ে এসেছিল তারা কিন্তু চীনের কনসুলেট গেটের সামনে কিন্তু লাগিয়ে দেয় এবং সল্টলেকে ইতিমধ্যে কিন্তু যারা যারা প্রতিবাদ করতে এসছেন তারা কিন্তু শিবসেনার এখানকার যারা শিবসেনা কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে রীতিমতো প্রতিবাদ করতে নেমে পড়েছেন এবং সেখানে কিন্তু ইতিমধ্যে এখানে পোস্টার লাগানো হয়েছিল এবং সেই পোস্টার খুলে ফেলা হয়েছে। স্থানীয় পুলিশ যারা ছিল তারা কিন্তু পোস্টারটা খুলে ফেলেছে কিছুক্ষণ আগে এবং সব মিলে কিন্তু এখানে কিন্তু চরম বলা চলে এখানে কিন্তু আন্দোলন তাদের চলছে, বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা চাইছি যে চায়না এখান থেকে চলে যাক আর যে কোনোভাবে আমাদের যে সেনাগুলোকে মেরেছে সেটাকে কিন্তু আমরা বদলা চাই। আমরা চাই যে 20 জায়গায় 2000 চাইনিজ সৈনিককে মারা হোক আর আমরা চাইবো যে আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট এটাতে পদক্ষেপ নিক। শিবসেনার পক্ষ থেকে এই রাজ্যে শিবসেনার পক্ষ থেকে যে ভাইস প্রেসিডেন্ট তার দাবি হচ্ছে এখানে যে প্রতিবাদ যে চায়না ভারত সীমান্তে ভারত চায়না সীমান্তে যে যে চীনের আগ্রাসন নীতি চলছে তারই প্রতিবাদে কিন্তু তারা আজকে চায়নার চীনের যে কনসুলেট যেটা সল্টলেকে রয়েছে সেটা কিন্তু তারা ঘেরাও করেছে এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।